আমরা এরকম কিছু বাচ্চা পেশেন্ট পাই যারা দেখা যায় তীব্র ব্যথা এবং মাড়ি ফুলা নিয়ে আমাদের কাছে আসে। দেখা যায় বেশিরভাগ বাচ্চাদের বয়স থাকে 5 থেকে 6 বছরের মধ্যে। তাদের তীব্র ব্যথা এবং মাড়ি ফুলে যাওয়ার একটি হিস্ট্রি থাকে। আমরা যখন সেই বাচ্চাটির দাঁত পরীক্ষা করে এক্সরে করে দেখি যে দাঁতের ভিতরে ক্যারিস বা গর্ত হয়েছে, সেখান থেকে সেটি দাঁতের নার্ভ পর্যন্ত চলে গিয়ে একটি ইনফেকশনের তৈরি করেছে এবং সেখান থেকে দাঁতের মাড়ি ফুলে গেছে, তখন আমরা পেশেন্টের বাবা মাকে সাজেস্ট করি দাঁতটিতে পালপেকটমি করার জন্য। পালপেকটমি, যেটাকে বলা হয় বাচ্চাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট। কিন্তু অনেক বাবা মারাই পালপেকটমি বা বাচ্চাদের রুট ক্যানালের ট্রিটমেন্টে যেতে রাজি হয় না। অনেক বাবা মারাই বলে থাকেন যে এটি তো বাচ্চার দুধ দাঁত, এটি তো পড়েই যাবে, তাহলে আমরা কেন রুট ক্যানাল ট্রিটমেন্ট করব বা পালপেকটমি করব। হ্যাঁ, এই ধারণাটি কিন্তু যদি সঠিকভাবে জানা না থাকে এই ধারণাটি রাখা স্বাভাবিক। আপনি ভাবতে পারেন দুধ দাঁত, এটি পড়েই যাবে, কেন আমরা এটিতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করব। এখন আসি কেন আমরা দুধ দাঁতে পালপেকটমি বা বাচ্চাদের রুট ক্যানাল করা সাজেস্ট করি। সাধারণত দেখা যায় বেশিরভাগ সময়ে যেসব দাঁতের মাড়ি বাচ্চাদের ফুলে যায় সেগুলো হয় পেছনের দিকের দাঁত, যেগুলো হয় মাড়ির ডি বা ই। এই দাঁতগুলোতে সাধারণত বেশি ফোলা দেখা যায়। এই দাঁতগুলোতে বাচ্চারা দেখা যায় চকলেট কিংবা খাবার খাওয়ার পরে ঠিক মতো পরিষ্কার করে না, এজন্য ক্যারিস ডেভেলপ করে, সেখান থেকে মাড়িতে ইনফেকশন হয়। এখন এই দাঁতগুলো সাধারণত পড়বে 8 থেকে 9 বছর বয়সে, কিংবা অনেক সময় আরো দেরিতে এই দাঁতগুলো পড়ে থাকে। তো 9 বছর পর্যন্ত আমরা যদি অপেক্ষা না করি, আমরা যদি দেখা যায় 5-6 বছর বয়সে দাঁতে পোকা ধরেছে কিংবা ক্যারিস হয়েছে, আমরা দাঁতটিকে ফেলে দিলাম, সেই ক্ষেত্রে কি হতে পারে? হ্যাঁ, এটি দুধ দাঁত হলেও এটি রিপ্লেস করে যে পার্মানেন্ট দাঁত আসবে, সেটি আসবে 8 থেকে 9 বা 9-এর পরে। এই সময়ের আগে আমরা যদি দাঁতটিকে ফেলে দিই, তাহলে দেখা যাবে আমাদের ভিতরে যে পার্মানেন্ট দাঁত আছে সেটি আঁকাবাঁকা হয়ে উঠতে পারে। আমাদের পার্মানেন্ট দাঁত ঠিক সময় মতো আমরা না ফেলার কারণে, দুধ দাঁত আমরা ঠিক সময় মতো ফেলার না কারণে দাঁতটি আঁকাবাঁকা হতে পারে, মাড়ির সামনে বা পিছনে আসতে পারে, এছাড়া দাঁতটি ঠিক মতো নাও আসতে পারে। তাই আমরা বাবা মাকে সাজেস্ট করি দাঁতটিতে পালপেকটমি করে 2-3 বছর, মানে দাঁতটি পড়া পর্যন্ত অপেক্ষা করতে। তারপরে দেখা যায় আস্তে আস্তে বা যখন দাঁতটি পড়ার বয়স হবে, তখন সেটি আপনা আপনি নিয়মিত প্রসিডিউরে নড়ে ফেলে দিতে হবে বা পড়ে যাবে। তাই আপনার বাচ্চা যদি ব্যথা বা মাড়ি ফুলে গেছে এই ধরনের কোনো সমস্যা থাকে, আপনার বাচ্চার বয়স যদি এমন হয় যে দাঁতটি ফেলা যাবে না, দাঁতটি ফেলার বয়স অনেক পরে, তবে কিন্তু আপনি নির্দ্বিধায় সে দাঁতে পালপেকটমি ট্রিটমেন্ট নিতে পারেন।